নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো আজ আমি একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আর খুব সহজ পদ্ধতিতে আমি এই চাউমিন রেসিপিটা বানিয়েছি তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো আমি এখানে চার প্যাকেট এরকম চাউমিন নিয়েছি সেটাকে আমি সেদ্ধ করে নেব সেটার জন্য আমি কড়াই কিছুটা জল নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ আর তেল দিয়েছি জলটা ভালো মতো ফুটে যাওয়ার পর গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি তারপর আমি এই চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি এরপর তিন মিনিট রাখবো আমি তিন মিনিটের মধ্যে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চাউমিনগুলোকে কিন্তু কোনো সময় জলের মধ্যে ফুটাবেন না তো তিন মিনিট পর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এরকমভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে এক্সট্রা জলগুলো ঝরে যায় এখানে আমি কিছুটা বাঁধাকপি নিচ্ছি আর অল্প কিছুটা ফুলকপি নিচ্ছি এগুলোকে আমি হালকা করে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ করে নিয়েছি এইবার এটার মধ্যে থেকে ফুলকপিগুলোকে আমি সরিয়ে রাখব। আর এখানে আমি চাউমিনের মধ্যে আলু দিচ্ছি তো আমি এক একদমই ঘরোয়া পদ্ধতিতে যেরকম চাউমিন বানানো হয় আর কি আমাদের বাড়িতে আর যেরকমটা খেলে আমাদের সত্যি খুব ভালো লাগে তো সেরকমভাবে বানানোর চেষ্টা করছি তো এখানে সমস্ত রকমের ভেজিটেবলগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন তো আমি এখানে কড়াইয়ে তিন চামচ তেল নিয়েছি সাদা তেল সেটার মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে না ছিটকে আসে এরপর আমি আলু আর গাজরটাকে একসাথে দিয়ে দিলাম কারণ এই দুটোই একটু বেশি শক্ত হয় এগুলোকে সেদ্ধ করতে গেলে একটু টাইম লাগে সেই কারণে আর এখানে একটা লঙ্কা আমি কুচি করে কেটে দিয়ে দিলাম এবার ফুলকফিগুলোকে আমি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো আমি এটাকে ভেজে নেব তারপর ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো তো পুরো এই ভেজে নেওয়ার পদ্ধতিটা মিডিয়াম ফ্লেমেই আমি করেছি এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি আর বাঁধাকপিটা আমি এখন দেবো না বাঁধাকপিটা পরে দেবো কারণ ওটা হচ্ছে সেদ্ধ করে রাখা ছিল এখন দিলে একেবারে গলে যাবে কোনো চিহ্ন পাওয়া যাবে না আর এখানে আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিলাম আমি কিন্তু হলুদ ইউজ করছি না আর আমি এখানে দিচ্ছি চাউমিন মশলা দুই চামচ পরিমাণে এবার এটাকে মিক্স করে নেবো ব্যাস এটা রেডি হয়ে গেছে এবার এই ভেজিটেবলগুলোকে আমি অন্য এক পাত্রে সরিয়ে রাখব আর কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি দিয়ে দিলাম এক মিনিট মতো ভেজে নেওয়ার পর কিছুটা সবজি যেটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর সামান্য একটু লবণ দিলাম এবার কিছুটা সবজি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি এক মিনিট মতো এরকম মিক্সড করে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে যে সেদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লোতে মিডিয়াম বা হাইতে রাখলে চাউমিনগুলো কিন্তু একেবারে গলে যেতে পারে আর সেটে যেতে পারে সেই কারণে একেবারে লো ফ্লেমে আমি এটাকে খুব ভালো মতো দুই থেকে তিন মিনিট মিক্সড করে নেব এই সময় আপনি চাউমিন মশলাটা সামান্য পরিমাণে একটু দিতে পারেন তো আমি এই চাউমিন রেসিপিটা খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যেটা সবাই করতে পারবে বাড়িতে কয়েকটা সবজি আর কিছু উপকরণ থাকলে এটা বানানো যায় কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর এরকম সহজ পদ্ধতিতে মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক মজার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই